হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা? আমি আগে থেকে একটু বেটার আছি। আর তো জানো তো, আজকে উঠেছি একটু দেরি করেই, আর তারপরে আর এমনিতে রাত্রিরে আমি বাইরে উঠি না তো টয়লেট করতে, আর একেবারে ঘুমালেই একেবারে মানে সকাল হয়ে যায়, সেই হিসাবে তো চোখ বন্ধ করলে সকাল, তাই জন্য আমার মনে হয় যে আরেকটু ঘুমালে ভালো হতো। তারপরে উঠলাম, ওঠার পর সব কিছু করলাম আর করলাম, করার পর তারপরে কাজ বাজ সারার পর বিছানাটা গুছিয়ে তারপরে ঝাঁট দিই, ঝাঁট দেওয়ার পর বাসন ধুই, ধুয়ে তারপরে ঘরটা মুছি, এইসবই করি। তো আজকে আবার রবিবার, ওরা আবার কাজের জামা প্যান্ট আছে, সেই সব আবার কাচতে হবে, অনেক কাজ আছে জানো তো। যাই হোক, তো আর তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না, ঠিক আছে? আর তো জানো তো ফ্রেন্ডস, প্রবলেমটা কি জানো তো, ফ্লিপকার্টের জিনিসটা এখনও আসলো না, তো কখন আসবে বুঝতেই পারছি না, কিন্তু খুব এক্সাইটেড হয়ে আছি যে কখন আসবে কখন আসবে, ঠিক আছে? আর যাই হোক, তো বাসনগুলো ধুয়ে নিই, তো করা মানে হাঁড়ি ছিল, কারণ হচ্ছে কালকে ভাত ছিল, তো ভাতটা মানে ও খেয়েছিল, সেই হিসাবে মানে রাত্রে খেয়েছিল, হাঁড়িতেই ছিল তাই জন্য, তো পাত্রটাকে জল তুলে তুলে ধোয়া আর করা, তো তাই জন্য একটু দেরি হয়। তারপরে কি বলতো, আবার মানে কাপড় জামা সব মেখেছি, ওর ওর জামা প্যান্ট মেখেছি, আর তোমার সব কিছুই মানে ইত্যাদি আছে। আবার মানে একটু গরম জল দিয়ে দিলে না, গরম জল দিয়ে দিলে না সেখানে একটু ছেড়ে যায়, তাই জন্য আর ভালোভাবে ছেড়ে যায় আর কি। আর তো গরম জলটা এক্সট্রা ছিল বলে গামছাগুলোও দিয়ে দিয়েছিলাম। তারপরে কাচলাম, কাচার পর এক এক করে শুকুর দিচ্ছিলাম, ওর ওর যেগুলো সাদা জামা কাপড় না সেগুলো আগে আগে শুকুর দিয়ে দিই, তারপরে যেগুলো ধরো কাজের জামা প্যান্ট আর নোংরা সেগুলো তো পরে পরে সেগুলো ধুয়ে শুকুর দিই, এদিক ওদিক করে দিই, তো এক জায়গায় তো দিই না, টালিতে দিতে হয়, যেখানে রোদ্দুর থাকে সেখানে দিতে হয়, দড়ায় দিতে হয়, এমন করেই দিই। আর তো জানো তো ফ্রেন্ডস, আমার একটা জিনিস খুব খারাপ লাগে, আমি যেখানে মাকে দিনে বুঝি 20-30 বার ফোন করতাম, সেখানে মাকে মানে দিনের পর দিন চলে যাচ্ছে, শুধু ভিডিওর জন্য একটা দিনও ভালো করে কথা বলি না, খুব খারাপ লাগে জানো তো। এবার আমরা তো মানে 3 বোন, এবার আমার দিদিরাও বিয়ে হয়ে গেছে, আর আমাদেরও তো বিয়ে মানে আমারও বিয়ে হয়ে গেছে, মায়ের তো কেউ নেই, ঠাকুমা থাকে, দাদু তো মারা গেল, আর বাপি থাকে, বাপি তো কাছ থেকে আসতে লেট করে, আর মাকে ফোনই করা হয় না, করলেও একটুখানি কথা বলে রেখে দিই, খুব খারাপ লাগে। তো দেখতে থাকো আমার ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো? কালকে থেকে একটু বেটার আছি, আজকে আজকে মানে কালকে তো ওষুধ খেয়েছি, আর তারপরে গ্যাস টপার খেয়েছি, মানে সেই জিএর যে ইনোর মতো জিনিসটা। একটা কথা বলে বোঝাও তো আমাকে, ছেলেরা কেন জিন্সের প্যান্ট পরে? এমনি প্যান্ট পরতে পারে না গেঞ্জি? আমার মানে দম বেরিয়ে গেল, মানে ও তো লোহার কাজ করে, জিন্সের প্যান্ট পরে কাজ করে, এত ময়লা এত ময়লা, মানে আমি জাস্ট হাঁপিয়ে যাচ্ছি তুলতে গেলে, ওটা তো মানে পুরোটা তোলা তো অসম্ভব, আমার পক্ষে সম্ভব নয়, দেখতে পাচ্ছি হাঁপিয়ে গেছি। যাই হোক, তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আজকে আবার ভাত বাড়ি যাবে, কি রান্না করি দেখি, ও বাজার গেছে, তো চলো যারা সাবস্ক্রাইব করবি তাদের সাবস্ক্রাইবটা করে দাও, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, আজকে ব্লগটা কন্টিনিউ স্কিপ করবে না, ঠিক আছে? একটা কথা বলি তোমার, আজকে ভিডিও ভিউ আসে না, মনে জোর নিয়ে রোজ যে রেগুলার আমি ভিডিও করে ছাড়ি, 8টা
দশটা বারোটা কুড়িটা জোর যাই আসুক, আমি রোজে রেগুলার ভিডিও ছাড়ি, রোজে কষ্ট করে করি, করে এডিট করে ছাড়ি। যাই হোক, তো চলো সেই সব কথা জানার দরকার নেই, তোমরা সবই জানো, তাও আর কিছু বলার নেই তোমাদেরকে। যারা নোংরা নোংরা ভিডিও করে এইসব খুলে, বলতে নেই, এসব খুলে খালে ভিডিও করে, তাদের বেশি ভিউজ বেশি লাইক পড়ছে, আমি দেখলাম ইউটিউবে, আমি কেন, সবাই দেখেছে। আর আমরা যারা সব কিছু ইউটিউবের রুলস মেনটেন করে ভিডিও করি, তারাই ভিউজ পাচ্ছে না, তারাই সাবস্ক্রাইবার পাচ্ছে না, ঠিক আছে? কারণ আমরাও চাই ইনকাম করতে, আর তারা সব দেখিয়ে ইনকাম করছে, আমরা না দেখিয়ে ইনকাম করতে চাই। তো যাই হোক, চলো আর বেশি কথা বলে লাভ নেই, তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, একবারে স্নান করে কথা হবে। তো দেখো, আমি তো সহজে শরবত ফরবত খাই না, তো ও আমাকে আখের রস বাজার থেকে কিনে এনেছিল, সেই আখের রসটা দিল বলে আমি আবার খাচ্ছিলাম, আমাকে জোর করেই দিল, দেওয়ার পর আমি একটু খেলাম। তো দেখো, স্নান টান করা হয়ে গেছে, হয়ে আবার আমাকে পেপসি কিনে দিল, খেলাম। আর এখানে মা বেলের শরবত করছে আইসক্রিম দিয়ে, তো ও তো বাজার থেকে বেল কিনে এনেছিল, আর সেই মানে আমি খাইনি, মা খেয়েছে আর ও খেয়েছে, তো বেলের শরবতটা করছিল, মানে ওরা দুজনেই খেয়েছে, লেবু ফেবু দেওয়া আছে বলে ও ভাতটাও ফুটছে এখানে, আর আমি বেলের শরবত খাই না, ওরা দুজনেই খেয়েছে। যাই হোক, তো বেলের গায়ে যে একটু একটু বেল লেগে থাকে না, এগুলো তো আঠা বেল, আর এই আঠা বেলের গাছ না আমার দিদির বাড়িতে প্রচুর, মানে খাবার লোক নেই এমন অবস্থা। কিন্তু কে অত দূরে যাবে বলো তো, কে আনবে, যা বাড়ি বাড়ি বড় বড় বেল, তো তো ওই বেলটাই আমি এখন খাচ্ছি। যাই হোক, তো মা বললো বেলটা খাওয়া নাকি ভালো শরীরের পক্ষে, আর শরবত তো আমাকে খেতে বলছিল, বাট আমি খাইনি, আমার ভালো লাগে না, ও সত্যি বলতে আমার ওসব পছন্দ না। যাই হোক, যেগুলো শরীরের পক্ষে ভালো সেগুলি আমার আবার পছন্দ নয়, তোমরা হয়তো ভাববে, তাই আমি আগে থেকেই বলে দিলাম। তো আমার ও এখানে মানে বেলের শরবত ঢালছিল, আর আমি একটু দেখছিলাম, দেখে ভিডিওটা করলাম, আর আমার রান্না বান্না কমপ্লিটও হয়ে গেছে। দেখো, পাট শাক ভাজা করেছি ওর জন্যে মাছের ঝাল, আর আমার জন্যে আজকে পাতলা করে ঝোল। ফাইনালি চলে এসেছে ফ্লিপকার্টের সেই জিনিস যেটা আমি পরশু দিন থেকে আশা করছিলাম, পাই আরনি। আর এত ভারী, দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভারী, ঠিক আছে? তো চলো খুলে দেখি। জানো তো ফ্রেন্ডস, যখন হাতে নিলাম না তখন কতটা এক্সাইটেড হয়ে আছি, কি বলবো, ভিতরটা এত ভারী, খুলতে পারছিলাম না, তারপরে কাঁচিটা নিয়ে এসে কেটে কেটে খুললাম, আর এই প্যাকেটগুলো না, মানে কি বলবো আর কি, প্যাকেটগুলো তো আমার তো জাস্ট ওয়াও লাগে, কি সুন্দর ফটফট করে ফটানো যায়, তাই না? যাই হোক, তো এমন লম্বা না, আমি মানে কাটতেই পারছিলাম না, তো ফাইনালি খুলছি। দেখো তো, দেখো দেখো আমি কী অর্ডার করেছিলাম, তোমরা দেখতেই পাবে, প্রচুর ভারী ছিল, আমি তো খুলতেই পারছিলাম না, কতটা এক্সাইটেড নিয়ে খুলছিলাম। তো দেখো, আমি তো খুব খুশি, বাট আমি তো জিনিসটা বুঝতেই পারছিলাম না, ওর আমার বর ভাত বাড়ি গেছে, মানে অন্নপ্রাশন বাড়ি, ওখান থেকে আসুক, তারপরে এসে আমাকে দেখ। তো ফ্রেন্ডস, যদিও বা অনেক দিনের ইচ্ছা পূরণ হলো, তা আবার ভুল, কী বলবো, সত্য হাসানা যাকে বলে। আর দেখো, আমি চেয়েছিলাম শর্টস ভিডিও করার জন্য, আর এটা এর উপরেও তো একটা আর একটা এমন এমন সিস্টেম থাকে, এই এই সিস্টেমটা তো এর উপরেও তো থাকবে, এটা যেমন চালানো যায় এর উপরেও তো এই এমন একটা সিস্টেম থাকবে যাতে এই হ্যান্ডেলটা বাঁকানো যায়, মানে এই হ্যান্ডেলটা যাতে এমনভাবে বাঁকানো যায় শর্টস ভিডিও করার জন্য। এবার দেখো, এটা তো বাঁকছে না, এটা এটা এমন হচ্ছে, এটা তো এমন হচ্ছে ব্লক করার জন্য, বাট এটা তো এমন বাঁকছে না, দেখতে পাচ্ছ না, এটা এমন হচ্ছে, তো এই যে এটা তো এমনভাবে আঁকছে ব্লক করার জন্য, বাট এটা তো এমন হচ্ছে না, মানে আমি শর্টস ভিডিও করবো বলে। যাই হোক, তো আমি তো চাইছিলাম শর্টস ভিডিও করার জন্য একটা লং স্ট্যান্ড, কারণ আমার লং স্ট্যান্ড ছিল না। আর তোমরা হয়তো বলবে রিং লাইটের কথা, রিং লাইট এটা ব্লগও করা যেত, শর্টসও করা যেত, এমন এমনভাবে আমি কিনতে চেয়েছিলাম,
অর্ডার দিয়েছিলাম, তো আমার বর এসে বললো কি, বললো যে এটা ভুল দিয়েছে, এটা পাল্টাতে হবে, রিটার্ন করতে হবে। বা আমি বললাম তাহলে কি করে কি রিটার্ন করবি কর, বলে ও কি করবে আর জানি না, দেখো না আমার ভালো লাগে না, যদিও বা ইচ্ছা পূরণ হলো মানে তা আবার ভুল, এটা থেকে আরেকটু তোমার চেটে উঠবে নাকি, এটা আমি ভুল করছি নাকি আমরা পারছি না, তোমরা প্লিজ একটু জানিও আমাকে, ঠিক আছে? তো কি আর করব, দেখি ও কি করে। তো চল আবার পরে কথা হবে, মনটা খুব খারাপ লাগছে জানো তো, যে কী কী হবে না হবে, দাম দিয়ে কেনা তো বলো। তো চলো আবার পরে কথা হবে।